আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। তালেবান প্রধানমন্ত্রী হাসান আখুন্দের সঙ্গে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। পুলিশ ও সেনাবাহিনীকে তালেবানের সাধারণ ক্ষমা ঘোষণা। ইরান মধ্যপ্রাচ্যের যোদ্ধাদের ড্রোন প্রশিক্ষণ দিচ্ছে, অভিযোগ ইসরায়েলের। নারী শিক্ষায় নতুন নীতি তালেবানের। তুরস্কের সঙ্গে উত্তেজনার মধ্যে ফ্রান্স থেকে আরো যুদ্ধবিমান কিনছে গ্রিস। এবং সর্বশেষ, এবার জাপান আঘাতে সক্ষম নতুন মিসাইলের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। তালেবান প্রধানমন্ত্রী হাসান আখুন্দের সঙ্গে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। কাতারের পররাষ্ট্র মোহাম্মদ বিন আল থানি কাবুল এসেছেন। রোববার কাবুলে পৌঁছে তিনি তালেবানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ সহ তালেবান মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, তালেবান আফগানিস্তানে ক্ষমতা দখলের পর কাবুলে বিভিন্ন ধরনের সহায়তা পৌঁছে দিচ্ছে কাতার। যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে সহায়তা সহ কাবুল বিমানবন্দরে কারিগরি সহায়তা প্রদান করেছে মুসলিম বিশ্বের অন্যতম শীর্ষ সমৃদ্ধশালী দেশটি। তালেবান জানিয়েছে, উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক সহ আফগানিস্তানে কাতারের মানবিক সহায়তা নিয়ে কথা বলেছেন। তালেবানের একজন মুখপাত্র বলেন, কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, মানবিক সহায়তা, অর্থনৈতিক উন্নয়ন সহ বিশ্বের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা হয়েছে। তালেবানের এই মুখপাত্র বলেন, দোহা চুক্তি একটি ঐতিহাসিক চুক্তি, সকল পক্ষকে এই চুক্তির শর্ত পালন করা উচিত। এই চুক্তি অনুসারে মার্কিন সেনারা আফগানিস্তান ত্যাগ করেছে, এরপরেই তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। পুলিশ ও সেনাবাহিনীকে তালেবানের সাধারণ ক্ষমা ঘোষণা। সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা শাখা সহ আগের সরকারের জন্য কাজ করা প্রত্যেককে সাধারণ ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছে তালেবান। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। বিমানবন্দরের কর্মকর্তারা রোববার জানান, কাবুল বিমানবন্দরের চেকপয়েন্ট পরিচালনার কাজে ফিরেছেন আফগান পুলিশ, তালেবানদের সঙ্গে কাজ করছেন তারা। গত মাসে পদত্যাগ করে চলে যাওয়া অনেকের কাছে তালেবান কমান্ডারের ফোন কল পৌঁছার পর কাজে ফিরেছেন তারা। নাম প্রকাশ না করার শর্তে পুলিশ বাহিনীর একজন সদস্য এপিকে বলেন, আমি বাড়ি চলে গিয়েছিলাম, দু সপ্তাহ পর আবার ফিরলাম। বিমানবন্দর চালু রাখার প্রয়োজনে সম্প্রতি বেশ কয়েকজন নারী কর্মীকে কাজে ফেরার অনুমতি দিয়েছে তালেবান। ইরান মধ্যপ্রাচ্যের যোদ্ধাদের ড্রোন প্রশিক্ষণ দিচ্ছে, অভিযোগ ইসরায়েলের। মধ্যপ্রাচ্যের যোদ্ধাদের ইরান ড্রোন প্রশিক্ষণ দিচ্ছে বলে অভিযোগ তুলেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্তজ দাবি করেছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা এই তথ্য জানতে পেরেছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্তজের দাবি, ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন ও ফিলিস্তিনি যোদ্ধাদেরকে ড্রোন প্রশিক্ষণ দিচ্ছে ইরান। ইস্পাহান শহরে অবস্থিত একটি বিমান ঘাঁটিতে ইরানে প্রশিক্ষণ দিচ্ছে। এর কয়েকদিন আগে ইসরায়েলের এই মন্ত্রী বলেছিলেন, ইরান পরমাণু অস্ত্র নির্মাণের দ্বারপ্রান্তে রয়েছে, অবিলম্বে তেহরানকে থামানো না গেলে মাত্র 60 দিনের মধ্যে তারা পরমাণু অস্ত্র তৈরি করে ফেলবে। রোববার তেল আবিবের নিকটবর্তী রেইসম্যান ইউনিভার্সিটিতে এক সম্মেলনে উপস্থিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী বেনি গান্তজ এসব তথ্য বলেন। তিনি বলেন, গাজা উপত্যকায় কিভাবে মানুষবিহীন ড্রোন বানানো যাবে, তেহরান সেটা স্থানান্তরিত করার চেষ্টা করছে। ইরানের ইস্পাহান শহরের কাশাহানে ড্রোনের রানওয়ে আছে বলে দাবি করেন তিনি। নারী শিক্ষায় নতুন নীতি তালেবানের। আফগানিস্তানে মেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন, তবে ছেলেদের সঙ্গে এক কক্ষে বসে নয়, এছাড়া মেয়েদের নির্দিষ্ট ড্রেস কোডও মেনে চলতে হবে। রোববার নারী শিক্ষা নিয়ে নতুন নীতিমালা ঘোষণা করেন তালেবানের উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রী আব্দুল বাকি হাক্কানি। তিনি জানান, আফগানিস্তানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে যেসব বিষয় পড়ানো হচ্ছে সেগুলো পর্যালোচনা করবেন তারা। খবর বিবিসি ও আল জাজিরা। এক সংবাদ সম্মেলনে আব্দুল বাকি হাক্কানি বলেন, আফগান নারীরা বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ পর্যায়ে পড়তে পারবেন, তাদের হিজাব পড়তে হবে, তবে মুখ ঢাকা বাধ্যতামূলক কিনা তা তিনি স্পষ্ট করেননি। তিনি বলেন, শ্রেণী কক্ষে নারী ও পুরুষ শিক্ষার্থীদের আলাদাভাবে বসতে হবে, আমরা ছেলে মেয়েদের একসঙ্গে ক্লাস করতে দেব না। তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার আগেও স্কুলগুলোয় ছেলেমেয়েরা আলাদা ক্লাস করত, তবে বিশ্ববিদ্যালয়ে স্বশিক্ষার সুযোগ ছিল এবং কোনো ড্রেস কোড নির্ধারণ করা ছিল না।
তুরস্কের সঙ্গে উত্তেজনার মধ্যে ফ্রান্স থেকে আবারও যুদ্ধবিমান কিনছে গ্রিস। পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের সঙ্গে উত্তেজনা চলমান অবস্থায় ফ্রান্স থেকে আরও 6টি অত্যাধুনিক যুদ্ধবিমান রাফায়েল ক্রয় করার পরিকল্পনা করছে গ্রিস, শনিবার এ তথ্য জানিয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী। গ্রিক প্রধানমন্ত্রী বলেন, এথেন্স ইতিমধ্যে ফ্রান্স থেকে 18টি যুদ্ধবিমান রাফায়েল অর্ডার করছে, শীঘ্রই এ সংখ্যা 24 হবে। এদিকে রবিবার গণমাধ্যমকে ফ্রান্স নিশ্চিত করেছে যে গ্রিস আরও 6টি রাফায়েল যুদ্ধবিমান কিনতে রাজি হয়েছে। এতে এথেন্সের কাছে কয়েক বিলিয়ন ইউরোতে বিক্রি হওয়া ফরাসি যুদ্ধবিমানের সংখ্যা 24 পৌঁছেছে। গ্রিস ইউরোপের প্রথম দেশ যা ডাসল্ট এভিয়েশনের তৈরি এই যুদ্ধবিমান কিনছে। এবং সর্বশেষ, এবার জাপান আঘাতে সক্ষম নতুন মিসাইলের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। এবার জাপানে আঘাত হানতে সক্ষম এমন একটি দূরপাল্লার নতুন ক্রুজ মিসাইলের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া, দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএন সোমবারে তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই মিসাইল 1500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই পরীক্ষা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে না, কেননা তারা আগে উত্তর কোরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। কিন্তু এটি প্রমাণ করল যে দেশটি খাদ্য ঘাটতি এবং অর্থনৈতিক সংকট সত্ত্বেও শক্তিশালী অস্ত্র তৈরিতে সক্ষম। কেসিয়ান বলছে, ক্রুজ ক্ষেপণাস্ত্রের এই পরীক্ষা উত্তর কোরিয়ার নিরাপত্তা আরও দৃঢ় করল এবং দেশের জন্য শত্রু বাহিনীর সামরিক কৌশলের বিরুদ্ধে আরেকটি কার্যকর প্রতিরোধ সক্ষমতা অর্জন। সূত্র বিবিসি।